তোকে নাম ধরে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলি কেমন? তুই আমাকে ছাড়া সবাইকে বুঝিয়ে দেবো না? আমি তোকে ছাড়া সবাইকে বুঝিয়ে পছন্দ করি। তো আমরা এখন ডমিনোসের পিজ্জাকেতে, তো দেখতে পাচ্ছি এটা হলো ডমিনোসের ভিতরে আছে আমি, তো আমি আর পুকুর এসেছি এখানে। ব্লগে আছে তো এখন আমরা এটা রিভিউ করব, ঠিক আছে? যে কলকাতা যেখান থেকে খেয়েছিলাম সেটা বেস্ট নাকি এখান থেকে যেটা খেয়েছিলাম সেটা বেস্ট? ও আমারটা আমারটা করতে হবে। তো গাইস আমরা এখন ডমিনোসে পিকচারে যাবো, এখানে পিকচারটা কেমন লাগে সেটা দেখা যাক। ওলাই তো অনেক পিকচার খেয়েছি, তো এখানকার পিকচার তো খাওয়া হয়নি তেমন একটা, তো আজকে ডমিনোস থেকে খাওয়া যাক পিকচারটা, তো দেখা যাক এটা কেমন হয়। তো রিভিউটার জন্য আমরা দুটো পিকচার নিয়ে নিয়েছি অলরেডি, এটা কাঁচাগড়া ডমিনোস থেকে আর একটা যেটা আছে সেটা হচ্ছে চিল্লায় প্রচুর ছিল। তো গাইস তো এখন আমরা আছি ডমিনোসের সামনে, ডমিনোসের না আছে আমাদের পছন্দ ভাই আমার জানো, তো এটা হলো এদের তোমরা সবাই জন্য। কালকে কিরানা বলছিল কালকে চিকেন, হ্যাঁ কালকে চিকেন মশন মটন কাটা রান্না করেছিল। আমরা দেখতে, হ্যাঁ বলো চিল্লা চেপে দেখাই, হ্যাঁ আস্তে 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 এরকম পরিষ্কার। কত দিয়েছিস তুই? 500 দিয়েছিস? কত পিজা কত করে? 499 তো? হ্যাঁ ঠিক আছে শ্যাম্পু করার পয়সাটা ছিল না, সেটা কোনো বড় কথা না, বড় কথা হলো শ্যাম্পু করার পয়সা ছিল না বুকু, সমস্যা হলো আমি এতটাই কাজে ব্যস্ত হয়ে গেছি। নাম ধরে ডাকছিস কেন? সম্মান দিয়ে কথা বল, ম্যাডাম বলছি। সরি ম্যাম, শ্যাম্পু করার টাকাটা ছিল না, এটা নয়, তো কাজে আমি এতটাই ব্যস্ত। দেখো অ্যাকচুয়ালি আমি ওভাবে কাজ করি ভিডিওতে, তাহলে এটা দেখি ওকে তখন তখন সম্মান দেবে না, কোনো রেসপেক্ট দেবে না, এগুলো তো না। সবাই বলেছিল আমি ওকে অপমান করছি, তো গাড়ির ড্রাইভারের সাথে কি কথা বলা যায় না? ও ড্রাইভিং লাইসেন্স ছিল, তো ও আমার বাড়ির গাড়ি চালাতো, কি আছে আমার গাড়িতে ঘুরে আবার বলে আমি নিজের গাড়ি ড্রাইভার না, এটা এটা না, এটা এটা নিয়ে সবাই সবাই কমেন্ট করবে, সেটাই তো ভালো হবে। এখান থেকে কি কিছু কিছু কোনটা কিছু কিছু বলবি? আর সেটা কোনো বড় কথা না, বড় কথা হলো ম্যাডাম, ম্যাডামকে যদি ম্যাম ম্যাম বলি তো ম্যাডাম একটু খুশি হয়। আর আজকে আগের দিন যখন বেরিয়েছিলাম, তো ডমিনোসের পিজ্জা খাওয়ার জন্য এতই মাথা গরম করে দিচ্ছিল, তো এখানে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, তো সেই জন্য আমরা সেদিনকে পিজ্জাটা এখানে খেতে পারিনি। দেন আজকে আমরা যখন বাড়িতে বেরিয়েছি তো ও বলছে আয় আয় তাতে, আমরা তো সব তিনজন মিলে ঘুরতে বেরিয়ে গেছিলাম, যেবু আমি প্রচণ্ড কিন্তু কালকে খেলে লাভ এটা হতো আমি ওর থেকে খেতে, হ্যাঁ দেবো আমি পর্যন্ত তিনজন আমরা বেরিয়ে গেছিলাম। কিন্তু আজকে আমরা একটা পার্টনারশিপে খাচ্ছি, তো সবাই মিলে অল্প অল্প করেই দিয়ে আমরা খাবো, কিন্তু কালকে যদি আমি খেতাম তাহলে পুরো ডেফিনেটলি ওর টাকাতেই খেতাম, এটা আমার ইচ্ছে ছিল। ও বাড়ি থেকে আর দিব্যি করে বের হয়, মানে আজকে একটা বাড়ি থেকে বেরোয় যখন একটা মানে একটা ভাবনা চিন্তা নিয়ে বেরোয় যে আজকে আরে খরচা করবো, এরকম ভাবনা চিন্তা, কিন্তু ও জানে না যে ভাবনা চিন্তা করে কোনো লাভ হবে না, কারণ রোজকার কোঠা থাকে যে পিকলু আজকে 80 rupees, আমি আজকে 100 rupees, আবার নেক্সট দিন পিকলু 50 rupees, আমি 150, মানে এরকম একটা কোঠা থাকে। ও আচ্ছা আচ্ছা, মানে আমি কম তুই বেশি? না একদিন তুমি বেশি, ও আচ্ছা একদিন আমি কম, একদিন আমি কিছুই না তুমি সব, না 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 ও খুব না ও প্রচুর খরচা, না 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 এটা এটা ভুল, একটা ফ্রেন্ড সার্কেলে বেরোলে যেরকম হয় আমরা মিলিয়ে সিলিয়ে খাই, এরকম কোনো ব্যাপার না যে আমি বেশি খরচা করি, কারণ আমি তো বড় লোক না যে খরচা করবো, আমরা দুজনে ইকুয়ালি, কখনো ও বেশি করে কখনো আমি করি না, এরকম টুকটাক মিলিমিশি হয়ে যায়, কখনো কিন্তু এটা ভেবো না যে ও আমার টাকায় খায় বা আমি ওর টাকায়, এটা উচিতও না, একটা আমরা সবাই সেলফ ডিপেন্ডেন্ট, তাই তো? আর আর যেটা যেটা না বলে নয়, যেটা পিজ্জা খাওয়ার ঘটনাটা হলো, ও আজকে আমরা এখানে পিজ্জা খেতে আসতাম না, অ্যাকচুয়ালি পিজ্জা খেতে আসতাম না, তো একটা রিভিউ করাচ্ছিল, রিভিউ না মানে ও সন্ধ্যা থেকে জ্বালিয়ে খাচ্ছে যে পিজ্জা খেতে যাবো পিজ্জা খেতে যাবো, আজকে তো বেরোবো বাড়িতে বেরিয়ে বলছে আজকে তো পিজ্জা খেতে যাবো, বলি এরকম কেন করছিস পাগলের মতো? আমার কাজে এত ব্যস্ত, আমি এত ব্যস্ত, রিসেন্টলি কুকুরটা আমার প্রবলেম হচ্ছে, সমস্যা হচ্ছে, উল্টো বলা কথা বলে, শুধু উল্টো বলা কথা বলে, উল্টো বলা, ও মানে ওর কথা সত্যি কথা বলে,
কাই কাই করে দেয় না, মানে ও হলো খুব বাজে কথা বলে মাঝে মাঝে। একটা মানে কি বলবো, একটা রাস্তা দিয়ে যদি যাই আপ করে যদি কেউ এসে জড়িয়ে ধরে, হ্যাঁ তুমি তোমাকে আমার অনেক ভালো লাগে, সেটা কি আমার দোষ? কিছু সেটা আমার দোষ না। আর সেটা নিয়ে অনেক মানে রায় লাফা মানে হাল্লা মাঝে মাঝে। না না, ও অনেক ভালো মেয়ে, মাঝে মাঝে ওর একটা দুটো বয়ফ্রেন্ড হয়, সেটা কোনো বড় কথা না, বয়ফ্রেন্ড হতেই পারে। মাঝে মাঝে ওর একটা দুটো বয়ফ্রেন্ড হয়, নতুন নতুন বয়ফ্রেন্ড সেটা হতেই পারে, কারণ সবাইকে তো সবসময় সবাইকে ভালো লাগে না, না এটা হতেই পারে, না ভালো না ভালো লাগে বলে কেন বল বল যেমন তুই আমাকে ছাড়া সবাইকে ভালো লাগে। ও আমি তোকে ছাড়া সবাইকে কিছু পছন্দ করি? আচ্ছা সেটা কোনো বড় কথা না, বড় কথা হলো ও খুব ভালো মেয়ে আর মোটা মোটা লাগছে না, একদম পারফেক্ট। আচ্ছা তারা তো তোমরা জানো তো দেখতে কত সুন্দর, দেখতে খুব সুন্দর। কাটে কাটে কিছু ভুলবার বলে ফেলে বলছি না, মিথ্যা কথা বলবে বা ব্লগে তো চুপ করে থাকি, মানে যেগুলো বলবে সেগুলো সব এই কথাগুলো, এই কথাগুলো আমি একদিন বলি, ও একটু বাড়িয়ে বাড়িয়ে বলে সব কিছু। তো তোমরা ওর সব কথা ওর কানে নেবে নাও, কেন ওর সব কথা বাড়িয়ে বাড়িয়ে বলে। আমি তাহলে ব্লগে আসবো না? হ্যাঁ আসবি, আসবি ব্লগে, আসবি না ব্লগে, আসবি হবে, ব্লগটা সবার জন্য, ব্লগে সবাই আসবে। হ্যাঁ কে দেখবি, স্যানিটাইজার নেই তো আমাদের, নেই না কিছু না। তো গাইজ আমরা এখন কাস্তা বাড়াতে এসেছি, এখানে পিৎজা পিৎজা ডমিনোস তো আমরা। তো গাইজ আমাদের পিৎজা নাও এখন কমপ্লিট, তো এখন আমরা যাব এখান থেকে ডাইরেক্ট কাস্তা বাড়া থেকে ডাইরেক্ট যাব কল্যাণী, হ্যাঁ কল্যাণী যাব। তো এখন আমরা বাইকে করে যাব কল্যাণী, তো আমার দুটো বন্ধু ওরা একটু গেল ওদিকে টয়লেটে, আর এখানে পুকু তো ফোন করে ফোন করতে ব্যস্ত, ফোন করে কথা বলতে ব্যস্ত। তো ডমিনোস থেকে এখানে এখানে অ্যাকচুয়ালি পিৎজাটা নিতে হলে এখানে প্রচুর লাইন লাইন দিতে হয়, বাট আজকের দিনে কোনো লাইন ছিল না, আজ দিন আমরা পিৎজাটা নিলাম কিন্তু কোনো মানে একটুও লাইন ছিল না ডমিনোস পিৎজাটা। তো আজকে এই পিৎজাটা খাবো আর খেয়ে তোমাদের রিভিউটা বলবো যে এই পিৎজাটা কেমন হয়। আমাদের কল্যাণী থেকে তো আমি অনেকবার পিৎজা খেয়েছি, তো তেমন কোনো রিভিউ করা হয়নি তখনও কখনও, তো আজকে পিৎজাটা ডেফিনেটলি আজকে রিভিউ করবো, আর রিভিউ করে তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তোমরা ব্লগে থেকো আমাদের সঙ্গে, এইভাবে লাস্ট টাইম ব্লগটা কতটা কী করতে পারি আর কতটা দেখাতে পারি, তো তোমরা আমাদের ব্লগের সঙ্গে ব্লগের সঙ্গে থাকো। এখন পুকুর পিৎজাটা নিলে পুকুর পিৎজাটা দেখা একটু দেখা 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 দেখা, ও ওরা চলে এসছে এদিকে, ওরাও চলে এসছে, এবার পিৎজাটা আমরা নেবো। এখন এখন আমরা যাবো কল্যাণীতে, কল্যাণীতে আমরা একটা সেফ জায়গায় বসবো, বসে সবাই মিলে পিৎজাটা খাবো, খেয়ে দিয়ে তারপরে ঘুরবো। গাইজ আমরা ডমিনোসের পিৎজাটা খেলাম, পিৎজাটা মোটামুটি ছিল, খুব একটা ভালো ছিল বলা যায় না, মোটামুটি ছিল। তো আমাদের মোটামুটি সেই দিনটা ভালোই কেটেছে, সেদিনটা ভালোই খেলাম। তো গাইজ তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে একদমই ভুলো না। তো গাইজ ওকে গাইজ টাটা, বাবা, টেক কেয়ার, লাভ ইউ।